টাকা আমরা স্কুল করে দেবো, ওয়েবসাইটে তারা যদি বইগুলি পেয়ে যায়, সিলেবাসটা পেয়ে যায়, তারা ওটাই অনুসরণ করতে পারে। আর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা তাদের জানা উচিত, এটা অত্যন্ত প্রয়োজন। কারণ একটা জাতি তার বিজয়ের ইতিহাস জানবে না, এটা তো সে জাতির জন্য দুর্ভাগ্যজনক। মহাজনের ঋণের হাত থেকে কৃষককে বাঁচাতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার, একই সাথে কৃষি উপকরণ সহজলভ্য করারও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অন্যদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গুরুত্ব দেন জলবায়ু পরিবর্তন জনিত হুমকি থেকে কৃষিকে বাঁচাতে আধুনিক গবেষণার উপর। বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক আয়োজিত বর্গা চাষীদের বর্ণিল সম্বর্ধনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। কবিরুল ইসলাম পিন্টুর ক্যামেরায় এস এম মহিউদ্দিনের রিপোর্ট। প্রথম দেখায় মনে হতে পারে নানান রঙের একটি ফুল, তবে ফুল না হলেও যাদের উপস্থিতিতে আলোকিত আর্মি স্টেডিয়াম, তাদের হাতেই ফুল ফল আর সোনার ফসল ফলে বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাকের উদ্যোগে আয়োজিত বর্গা চাষীদের সংবর্ধনা অনুষ্ঠানের খণ্ডচিত্র এটি। এখানে এসে তারা নিজেরাই বলেন সোনা ফলনের সমস্যা আর সম্ভাবনার কথা। ঘরের কুনার বউ এই স্টেজে আসতে পারছে, আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিছু কলা লাগাইছি, ধান লাগাইছি, এই পয়সা দিয়ে আমরা আমাদেরকে শ্রমিকদেরকে লেখাপড়া করাইতেছি। বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাকের উদ্যোগে বছরে শতকরা 10% সুদে 6 লাখ বর্গা চাষীকে প্রায় 150 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। আগামী 3 বছরে আরো 5 লাখ চাষীকে এ ঋণ দেওয়া হবে। প্রথম তারা বর্গা চাষের জন্য কোন প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা পেয়েছেন, ঋণ পেয়ে তারা উপকৃত হয়েছেন, সময় মতো কৃষি উপকরণ সংগ্রহ ব্যবহার করতে তারা পেরেছেন। অনুষ্ঠানে বোরো ধানের পাশাপাশি আউশ আমন ধানকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান কৃষিমন্ত্রী। সার বীজ সহ অন্যান্য কৃষি উপকরণও সহজলভ্য করার নিশ্চয়তা দেন তিনি। আর অর্থমন্ত্রী বলেন কৃষির সাথে জড়িত মানুষদের রক্ষায় কেন বাড়াতে হবে গবেষণা। বৃষ্টি সবসময় সময় মতো হতে হয় না, খরা বেড়ে যাচ্ছে, শীত কোথাও কোথাও বাড়ছে, আবার অনেক জায়গায় সবচেয়ে বড় যেটা অসুবিধা হচ্ছে লবণাক্ত পানি অনেক ভেতরে এসে যাচ্ছে। ছেলে বাংলা বলছিল বাংলার কৃষক ঋণ নিয়ে জন্ম নেয়, বাঁচে ঋণ নিয়ে, মরার আগে ঋণের বোঝা ছেলের কাঁধে দিয়ে দেয়। সেই জায়গায় আমরা দেশের মানুষ রাখতে চাই না, আপনাদের রাখতে চাই না। ঋণ নিলেন, সব দিলেন, দাঁড়াইলেন দুই পায়ের উপরে, সামনে দিকে আগাইলেন, কোন ঋণের আন্দোলনের আটকাবে না। অনুষ্ঠানে বর্গা চাষীদের সবাইকে একটি করে টেলিভিশন দেওয়ার ঘোষণা দেওয়া হয়। রোদ বৃষ্টি উপেক্ষা করে যারা মাঠে ফলান ফসলের হাসি, সেই সব কৃষকদের এমন সংবর্ধনা দিতে পেরে খুশি আয়োজকরা। খুশি সংবর্ধনা পাও কৃষকরাও, তারা বলছে এমন স্বীকৃতি তাদের মাঠে কাজ করার উৎসাহ বাড়িয়ে দিবে অনেক গুণ। এস এম মহিউদ্দিন, এটিএন বাংলা, ঢাকা। এবার জেনারেল ফার্মাসিউটিক্যাল সংবাদ বিরতি, আর বিরতির পর আরো থাকছে। ঝিনাইদহ শহরের 3 যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। দেখছেন এটিএন বাংলা সংবাদ। ঝিনাইদহ শহরের পবাহাটিতে 3 যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতরা হলেন পবাহাটির আলমগীর হোসেন, ভুটিয়ার গাতির বজলুর রহমান ও পোড়াহাটির সোহাগ। এলাকাবাসী জানায় রাতে পৌরসভা নির্বাচন এক প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে বসে যুবলীগ কর্মীরা চা পান করছিল। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের এলোপাথারি কুপিয়ে এলাকা ত্যাগ করে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর অন্য দুজন মারা যায়। ঘটনার পরপরই পুলিশ এলাকা ঘিরে তল্লাশি শুরু করে। এদিকে নিহতের পরিবারগুলো যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি শিক্ষা কার্যক্রম স্নাতক পর্যন্ত উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল। এছাড়া বঙ্গবন্ধু ক্রীড়া ও শরীরচর্চা ফাউন্ডেশন নামে বঙ্গবন্ধু জীবদ্দশায় খসড়া তৈরি করে যাওয়া ফাউন্ডেশনকে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্ব কেবল কোয়া জুংবো নামের বেসরকারি প্রতিষ্ঠানের উপর ছেড়ে না দিয়ে তাদের কাজের ধরন পর্যবেক্ষণ করার জন্য মন্ত্রণালয় থেকে এক বা একাধিক ব্যক্তিকে আয়োজক কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। আর বিসিবির সাথে নিম্বাসের সম্প্রচার চুক্তিতে অস্পষ্টতার পেছনে রাঘব বোয়ালদের হাত থাকতে পারে বলেও তারা সন্দেহ করছেন বলে মত দেন তিনি। আন্তর্জাতিক সংবাদ।
সাবেক ইসরায়েলি প্রেসিডেন্ট মোশে কাসাবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে তেল আবিবের একটি আদালত। ১৯৯০ সালে পর্যটন মন্ত্রী থাকাকালে ও পরে প্রেসিডেন্ট হয়ে তিনি এসব যৌন অপরাধ করেন। ইসরায়েলি প্রেসিডেন্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর ২০০৭ সালে তিনি পদত্যাগে বাধ্য হন। ১৯৬৯ সালে বিবাহিত ও পাঁচ সন্তানের পিতা কাসাব আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করবেন। আবেদন না মঞ্জুর হলে সাবেক ইসরায়েলি প্রেসিডেন্টকে ৮ বছর কারাভোগ করতে হবে। আবারও জেনারেল ফার্মাসিউটিক্যাল সংবাদ বিরতি, এই বিরতির পর আরো থাকছে। ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজধানী জুড়ে থাকবে ব্যাপক নিরাপত্তা। আরেকবার আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। ইংরেজি নববর্ষের রাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ও উশৃঙ্খলতা এড়াতে ঢাকা মহানগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে এই উৎসব পালন করতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। ডিএমপি সদর দপ্তর এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। রিপোর্ট করছেন রবিউল ইসলাম রাজু। এবারে 31st নাইটের উৎসবকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে ঢাকা মহানগরীকে 9টি জোনে ভাগ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার বেনজির আহমেদ জানান, যে কোনো বিশৃঙ্খলতা ও ইফতিজিং প্রতিরোধে নববর্ষের রাতে নগরীতে মোতায়েন থাকবে 7,000 পুলিশ সদস্য। মহানগরের রাস্তাঘাটে কেউ অ্যাসেম্বল না করতে পারে, করে হইচই না করতে পারে, যাতে করে ইফতিজিং এর বিষয়গুলো না ঘটে, এই ধরনের ঘটনা না ঘটে, উচ্ছৃঙ্খল আচরণ না ঘটে, আমরা সেই বিষয়টা এখানে নিশ্চিত করব। প্লাস কেউ ড্রিঙ্ক ড্রাইভ না করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, সার্বিক নিরাপত্তার স্বার্থে শুক্রবার সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা এলাকায় স্থানীয় বাসিন্দাদের ছাড়া জনসাধারণের যাতায়াতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে হাসপাতালে রোগী ও দর্শনার্থীদের চলাচলে কোনো বাধা থাকবে না। বিশ্ববিদ্যালয় এলাকায় রাত ৯টার পরে আমরা কাউকে ঢুকতে দিব না। আর গুলশান, বনানী ওই এলাকা থেকে মানুষ বেরিয়ে আসতে পারবেন গাড়ি নিয়ে, কিন্তু ঢুকতে হলে শুধুমাত্র ওই এলাকার লোকই ঢুকতে পারবেন। রোগীর বেলায় আবার এটা উনি এলাকা বাসী না হলে ঢুকতে পারবেন। পাড়া মহল্লার বিভিন্ন বার ও ক্লাব সন্ধ্যার পর বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও নববর্ষের রাতে বেপরোয়া গাড়ি চালানো ও অপ্রাপ্ত বয়স্কদের উচ্ছৃঙ্খলতা থেকে বিরত রাখতে অভিভাবকদের সহযোগিতা চাওয়া হয়। রবিউল ইসলাম রাজু, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জাহিদ হাসান তাপসকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়েছে। গাজীপুরের শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ডেইরি বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডক্টর জাহিদ হাসান তাপসের পিতা স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল মান্নান আকন্দ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ডক্টর এম এ মতিন উপস্থিত ছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বজলুল মবিন চৌধুরী মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডক্টর বজলুল মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরীর বড় ভাই। প্রিমিয়ার ব্যাংক বাণিজ্য সংবাদ। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে চাষীদের মধ্যে ঋণ ও দুস্থদের জন্য শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিয়ার রহমান এবং সংসদ সদস্য শাগুফতা ইয়াসমিনের উপস্থিতিতে কৃষক সমাবেশ ও আলু চাষীদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ, উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শফিকুর রহমান, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ, সোনালী ব্যাংকের পরিচালক সুভাষ সিংহ সহ অন্যরা। গ্রামীণফোন বাংলাদেশ ফুটবল লিগে শুভ সূচনা করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শহীদ সিপাই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফরাশগঞ্জ স্পোর্টিংকে 1-0 গোলে হারায় তারা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দ্বিতীয়ার্ধে গোলের জন্য প্রতিপক্ষের সীমানায় বারবার আক্রমণ চালায় শেখ রাসেল।
৬৬ মিনিটে মরক্কোর স্ট্রাইকার সামির ওমারের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের শেষ দিকে ফরাশগঞ্জ গোল পরিশোধের চেষ্টা করেও সফল হয়নি। এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। আশিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবল টুর্নামেন্টে বৃহস্পতিবার ৮টি খেলা হয়েছে। খিলগাঁও মাঠে হায়দার আলী উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারায় উইলস লিটল ফ্লাওয়ারকে এবং সরকারি বিজ্ঞান কলেজ ২-১ হারিয়েছে মডেল হাই স্কুল খিলগাঁওকে। এদিকে আওয়ালের হ্যাটট্রিকে বিএএফ শাহীন স্কুল কলেজ নিজেদের মাঠে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে হাজি আশরাফ আলী উচ্চ বিদ্যালয়কে। পরের ম্যাচে নাবিরের হ্যাটট্রিকে রাজধানীর উচ্চ বিদ্যালয়কে ৬-১ ব্যবধানে পরাজিত করে রাজুক উত্তরা মডেল স্কুল। সাদেক হোসেন খোকা মাঠে দোলাইরপাড়া উচ্চ বিদ্যালয় ৪-০তে করাতিটোলা সিএমএস উচ্চ বিদ্যালয় এবং নারীন্দ্র সরকার উচ্চ বিদ্যালয় ২-০ গোলে কাজী জাফর উচ্চ বিদ্যালয়কে হারায়। রহমতগঞ্জ মাঠে অনুষ্ঠিত দুটি খেলায় জয় পেয়েছে একে ইন্টারন্যাশনাল স্কুল ও রহমতুল্লাহ মডেল হাই স্কুল। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলা রাজধানীতে শুরু হবে আগামী ৭ জানুয়ারি। লোগো উন্মোচন অনুষ্ঠানে একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার মোহাম্মদ আফসারুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ মোতাহার হোসেন, সচিব এ কে এম আব্দুল আওয়াল মজুমদার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান নওয়াজেশ আলী খান। ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। ৯-১০-১৩ জানুয়ারি দুটি সেমিফাইনাল সহ ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। ইস্পানি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড এবং ওল্ড ডিওএইচএস, তবে হেরেছে আরেক জায়ান্ট মোহামেডান। বগুড়ার নাজিমউদ্দিন ১১৫ ও শামসুর রহমানের অপরাজিত ১০৮ রানে ৫ উইকেটে ৩৩৯ রান তোলে মোহামেডান। জবাবে শাহরিয়ার নাফিসের অপরাজিত ১১৪, শ্রীরামের ৭৩ এবং অলোক কাপালির হার না মানা ৬৩তে ৩ উইকেট হারিয়ে ৩৪০ রান তুলে জয় পায় গাজী ট্যাঙ্ক। এদিকে বিকেএসপিতে আবাহনী লিমিটেড ৩৫ রানে হারায় ক্রিকেট কোচিং স্কুলকে। আর রাজশাহীতে ওল্ড ডিওএইচএস ৪ উইকেটে হারায় বাংলাদেশ বিমানকে। এই ছিল এখনকার সংবাদ। শেষ করা ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ করায় সালাউদ্দিন কাদের চৌধুরী, ১৭ জানুয়ারি আবারও হাজির করার নির্দেশ। বয়সীমা ১৮ বছর ঠিক করে শিশু আইন ২০১০ খসড়া মন্ত্রিসভা অনুমোদন, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরও সুবিধা দেওয়ার সিদ্ধান্ত। সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার ও দলের মহাসচিবের দুর্নীতি তদন্তে গঠিত সংসদীয় কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশের হার ৭১, দাখিলে ৮১%। পাশের হার কমার কারণ ইংরেজি গণিত ও বিজ্ঞানে খারাপ করা, বললেন শিক্ষামন্ত্রী। এবং মহাজনের ঋণের হাত থেকে কৃষককে বাঁচাতে আর কৃষি উপকরণ সহজলভ্য করতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার, বর্গা চাষীদের সম্বর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, খোদা হাফেজ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের মধ্যরাতের নিয়মিত অনুষ্ঠান গ্রামীণ ফোন লিড নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি জয় ইমামুন। আজকে আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব হাসানুল হক ইনু, তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং জাতীয় সংসদের সম্মানিত সদস্য। ইনু ভাই, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবেন।